হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বিষয়টি হচ্ছে ন্যান গেইটের সাহায্যে বিভিন্ন গেইট ও সমীকরণ বাস্তবায়ন অলরেডি আমি ন্যান গেইট কীভাবে সার্বজনীন গেইট সেটা প্রমাণ করতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি আপনাকে দেখিয়ে দেখে নিতে হবে তাহলে এইখানে অনেক কিছু আপনি বুঝতে পারবেন রাইট তো আমরা অলরেডি বলে ফেলেছি যে ন্যান গেট একটা সার্বজনীন গেট অর্থাৎ যার সাহায্যে আমরা যে কোনো ধরনের সার্কিট বা যে কোনো ধরনের গেট বাস্তবায়ন করতে পারবো তাই না শুধুমাত্র ন্যান গেট ইউজ করে আমরা যে কোনো ধরনের গেট বা বড় সার্কিট আমরা বাস্তবায়ন করতে পারবো আর সেই জন্যই তো আমরা বলি গেটকে সার্বজনীন গেট তো আজকে আমরা দেখবো নেনগেট দিয়ে কয়েকটি গেট বাস্তবায়ন করার চেষ্টা করব প্রথমেই যে এক্সাম্পলটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রশ্ন এরকম দেওয়া থাকতে পারে যে নেন গেট দ্বারা নর গেট বাস্তবায়ন করো কিংবা এরকম আপনাকে চিত্রের মাধ্যমে দেওয়া থাকতে পারে আপনাকে এরকম প্রশ্ন না দিয়েও বলা হতে পারে যে এইভাবে আপনি করুন যে নেন গেটের সাহায্যে লক্ষ্য রাখুন প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে এরকম চিত্র একে বলা হতে পারে যে চিত্র একে সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করুন তো চিত্র এক কি চিত্র এক মানে তো গেট তাই না চিত্র দুই কি এখানে দেখেই বুঝতে পারতেন এইখানে বলা হচ্ছে যে গেটের সাহায্যে বাস্তবায়ন করার কথা তো আমরা দেখি কিভাবে গেটের সাহায্যে নর্গেট বাস্তবায়ন করা যায় আমি যখনই বলেছিলাম যেটা বাস্তবায়ন করবেন সেটার সমীকরণটা আগে লিখে নেবেন আমরা ধরে নেই এখানে ইনপুট দয়া আছে এইরকম তাহলে গেট কি হবে সেটা তো আমাদের জানাই আছে তাই না আউটপুট কী কি হবে সেটা আমাদের জানাই আছে রাইট তো এখন আমাদের বলা হয়েছে যে চিত্র সাথে চিত্র দুই বাস্তবায়ন করব। অর্থাৎ ন্যান গেটের সাথে আমরা নর গেট তৈরি করব তো নর গেটের সমীকরণটা যেটা আপনারা তৈরি করবেন সেটা সমীকরণটা আগে লিখে নাই নিবেন সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সবসময় যেটা তৈরি করবেন যেটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেই সমীকরণটা আগে লিখে নেবেন তো আমি লিখে নিলাম আমার গেটের সমীকরণ বাট আমাকে বলে দেয়া হয়েছে যে আমরা এটা তৈরি করব শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে আর কোনো গেট না কিন্তু লক্ষ্য রাখবেন শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে আচ্ছা তাহলে এই সমীকরণটাকে আমি ন্যান্ড সম্পর্ক তৈরি করে নিতে হবে এই সমীকরণটাকে আমি কি করব ন্যান্ড সম্পর্কে পরিণত করে নেব ন্যান গেট আকারে নিয়ে যাব তো সেজন্য আমাকে যেটা করতে হবে প্রথমে দেখতে পাচ্ছি এখানে অর আছে এইখানে ডিমর্গ্যান সূত্রটাকে ফালানো যায় তো সেটা করব আমরা সবচেয়ে সহজ পদ্ধতি সবসময় অবলম্বন করব তো এইখানে অরটাকে যদি আমরা অর্থাৎ ডিমরগানের সূত্র ইউজ করি তাহলে এর উপর কমপ্লিমেন্ট ক্লাস থাকলে নিচে আপনারা জানেন ইনটু বি এর উপর কমপ্লিমেন্ট রাইট তাহলে এ কমপ্লিমেন্ট সেটা আমরা নরগেটের সাহায্যে তৈরি করতে পারবো আপনারা যারা অলরেডি আমার নর্গেটের সাহায্যে সার্বজনীন গেট প্রমাণ করা যেটা ভিডিওটা দেখিয়েছি সেটা যদি দেখে থাকেন অবশ্যই সেটা বুঝতে পারতেছেন এর ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করলেই এ নোট হয়ে যায় বিটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে নর ন্যান গেটের সাহায্যে আমরা যুক্ত করে দিলেই সেটা বি নোট হয়ে যায় তো এটা কোনো ফ্যাক্টর না রাইট বাট আমাদের বিষয়টা হচ্ছে দুইটার মধ্যে ন্যান গেট সম্পর্ক হবে তাই না অ্যান্ড হয়ে গেছে কিন্তু ন্যান্ড তো এখনও হয় নাই তাই একটা কাজ করি আমরা দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসি তাই না আমরা চাইলে কি করে করতে পারি দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসতে পারি আপনারা যদি এখানে নাও বুঝেন আমি আবারও বলতেছি বিষয়টা লক্ষ্য রাখেন আমরা তৈরি কি করব আমরা নরগিট তৈরি করব। সেই জন্য সেই সমীকরণটা আগে লিখে নেব তারপর আমরা কার সাহায্যে তৈরি করব সেটা আমাকে বুঝতে হবে আমরা ন্যান গেটের সাহায্যে তৈরি করব সুতরাং এই সমীকরণটাকে ন্যান্ড সম্পর্কে পরিণত করব তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা ডিমর্গানের সূত্র ফালানো যায় সেটা আমি করে নিচ্ছি দেন আমরা চাইলে উপরে দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসতে পারি এদের উপর এবং তাতে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা জানি সমীকরণের কারণ কমপ্লিমেন্ট কাটা যায় সেক্ষেত্রে আবারও আমরা আগের সমীকরণে ফিরে যেতে পারতেছি কিন্তু এখন লক্ষ্য রাখুন এ নট সেটা আমরা তৈরি করতে পারবো মাত্র ন্যান গেটের সাহায্যে যে তৈরি করতে পারবো সেটা আমরা অলরেডি জানি এবং তাদের মধ্যে এন্ড এবং উপরে কি আছে নট তাহলে ন্যান সম্পর্কে হয়ে গেল উপরে তার উপরে একটা কমপ্লিমেন্ট আছে তো সেটা হচ্ছে নট সেটার জন্য অবশ্যই আমাদের টেনশনের কোনো কারণ নাই কারণ যে কোনো সময় আমরা নট তৈরি করতে পারি সেটা আমাদের প্রবলেম নাই কিন্তু আমাদের মেইন কথাটা হচ্ছে যে আমরা ন্যান সম্পর্ক তৈরি করব। তো সেটা করতে পেরেছি এবার এই সমীকরণটাই আমরা বলে দেবে যে আমাকে কী করতে হবে ধরা যাক এ এবং বি দুইটা ইনপুট নিয়ে নিলাম আপনি লজিক গেটগুলো বা ফাং লজিক সার্কিটগুলো আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে আঁকতে পারবেন আপনি পাশাপাশি আঁকতে পারবেন খাড়া মানে খাড়িভাবে আঁকতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে এটা কোনো ফ্যাক্টর না তো প্রথমে আমরা নোট তৈরি করব তাই না আমরা কি তৈরি করবো নোট তো আমরা বলেছিলাম এই ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে যদি আমরা এখানে একটা ন্যান গেট লাগিয়ে দিই সেটা কি হয়ে যায় নোট হয়ে যায় তাই না এটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কারণ আমি অলরেডি এই সম্পর্কে ব্যাখ্যা করে দিয়েছি ভালোভাবে আমার কথাটা খেয়াল রাখেন এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা আমার লজিক গেটের উপর ভিডিওগুলো দেখে নেবেন মৌলিক গেট যৌগিক গেটের উপর এবং ন্যান গেটকে সার্বজনীন গেট কেন বলা হয়েছে অর্থাৎ ন্যান গেট সার্বজনীন গেট এইটার জন্য আমি ব্যাখ্যা করে দিয়েছি আগেই সেই ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে রাইট এ নোট তৈরি করে নিলাম এবার আমাদের বি নোটেরও প্রয়োজন তো বি নোটও তৈরি করে নিচ্ছি ইন ফুটটাকে দুইটা ভাগে বি ইন দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে ন্যান্ড লাগিয়ে দিয়ে দিলাম তাহলে এটা হয়ে যাবে বি নট ফাইন এবার আমার যেটা করতে হবে এন নোট তৈরি নট তৈরি তাদের মধ্যে অ্যান্ড এবং উপরে আছে নট ন্যান্ড সম্পর্ক এ নট বি নট ন্যান্ড সম্পর্ক তাহলে এ নট ইনপুট এইদিকে এই যে এইদিকে এ্যান নট ইনপুটটা ঢুকছে এইদিকে বি নট ইনপুটটা এবং তাদের মধ্যে ন্যান্ড সম্পর্ক অর্থাৎ অ্যান্ড এবং উপরে নট ন্যান্ড তো এতটুকু তো কাজ হয়েই গেল আমাদের অ্যান্ড এবং উপরে নট এখন আরেকটা নোট আছে তাই না তাহলে এটাকে কি করতে হবে জানি এই ইনপুটটাকে এই ইনপুটের সাথে আরেকটা নোট যুক্ত করতে হবে তার মানে কি এই দুইটা ভাগে বিভক্ত করে দিতে হবে নটের বেলায় আমি বলছিলাম যে ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিলেই আমাদের কি হয়ে যায় নট হয়ে যায় তাহলে এদিকে কি কি ঢুকলো আমরা দেখি এদিকে ঢুকলো এনট বিনট কমপ্লিমেন্ট এইদিকেও এইদিকেও দুই দিকেও তাহলে আমি এখানে লিখতেছি বা আপনাদের বোঝানোর সুবিধাতে এইখানে নিচের দিকে লিখতেছি লক্ষ্য রাখুন বি বিনট কমপ্লিমেন্ট এই যে বি বিনট কমপ্লিমেন্ট এই দিকেও ঢুকছে অ্যানট বিনট কমপ্লিমেন্ট এই দিকেও ঢুকছে দুই দিকে এবং কোন গেইটের মধ্যে দিয়ে ন্যান গেট এন এবং তাদের উপরে নট তাহলে ন্যান গেট হয়ে গেল ফাইভ এবার আমরা দেখি আমরা তো বলেছি যে আমরা কি করতেছি ন্যান্ড গেটের সাহায্যে নর গেট বাস্তবায়ন করতেছি অর্থাৎ এ এবং বিট দেওয়ার পর এদিকে কি হবে এরকম হতে হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট তাই না এখনো তো এ প্লাস বি কমপ্লিমেন্ট হয় নাই আউটফুটে না তাহলে বলতে পারবো না এখনো যে আমরা ন্যান্ড গেটের সাহায্যে গেট তৈরি করছি তাই না তো এই সমীকরণটাকে একটু আমরা ঠিক করে নিই এবার যেটা করতে পারি আমরা দুইটা তো সেম আর দুইটা সেম থাকলে এই যে এইখানে এইখানে এই দুইটা তো সেম সেম থাকলে আমরা কয়টা লিখি একটাই তৈরি লিখি তাই না তাহলে এ এই যে কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এবং তাদের উপরেও কমপ্লিমেন্ট দুইটার পরিবর্তে একটা লিখলাম এবং পুরোটার উপরেও কী আছে একটা কমপ্লিমেন্ট আছে তো সেটাও তৈরি করে নিলাম আশা করি এতটুকু তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আশা করি এতটুকুর মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম নাই আপনাদের রাইট তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা কী করতে পারি যে উপরে যেটা কমপ্লিমেন্টটা আছে লক্ষ্য রাখুন উপরে যেই কমপ্লিমেন্টটা আছে সেটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন আমরা কিন্তু অলরেডি এই জায়গায় চলে আসছি এই যে এই জায়গায় যেটা আমরা জানি নর্গেট থেকে এইখানে যেহেতু আসতে পেরেছি তাহলে এইখানেও তো আমরা যেতে পারবো তাই না অবশ্যই যেতে পারবো তো এখান এইটা থেকে নর্গেট কীভাবে বের করবেন আপনি হয়তো বা একটু কনফিউজ হয়ে গেলেন কোনো প্রবলেম নাই সেই কনফিউজন দূর করে দিচ্ছি উপরের কমপ্লিমেন্ট লক্ষ্য রাখুন উপরের কমপ্লিমেন্ট যেটা আছে সেটা সেইভাবেই রাখুন এই যে এইটা এবং নিচেরটাকে ডিম অর্গানের সূত্র ফালিয়ে দিন তা এক কমপ্লিমেন্টের উপর তাহলে কী আছে কমপ্লিমেন্ট ইন্টু থাকলে প্লাস বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট তাহলে কি হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা ভিতরে এ প্লাস বি এর উপর দুইটা কমপ্লিমেন্ট কাটা যাবে তাহলে বি এটাই হচ্ছে আমাদের নরগেটের সমীকরণটা তাহলে গেটের সাহায্যে নর্গেট নিশ্চয়ই বাস্তবায়ন করতে হয় কিভাবে সেটা দেখে গেলেন এবার আমি নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি একটু তাড়াতাড়ি দেখাবো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আমাদের কি করতে হবে এই ফাংশনটাকে গেটের সাহায্যে সরি গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে রাইট তো তাহলে ফাংশনটাকে কি করতে হবে আগে ন্যান গেট সম্পর্কে আমাদের পরিণত করে দিতে হবে তাই না ফাংশনটাকে কী করতে হবে ন্যান গেট সম্পর্কে আমরা পরিণত করে দেব তো সেটা কীভাবে করবো এটি তো প্রশ্ন তাই না এখানে দেখবেন ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই আছে তো সেটার জন্য আমরা কি করব একটা কথা লক্ষ্য রাখবেন হয় কমপ্লিমেন্ট আনবেন না হয় ডিমর্গানের সূত্র দুইটা থেকে একটা হবে আর অন্য কিছু না হয় কমপ্লিমেন্ট না কমপ্লিমেন্ট না হয় ডিমর্গানের সূত্র তো আমরা এক কাজ করলাম যে দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসলাম উপরে এবং তাতে সমীকরণে নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে না আমরা জানি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা গেলে আবার পিছনে আমরা ফিরে যেতে পারতেছি রাইট এবার উপরের কমপ্লিমেন্টটা এজ ইট ইজ রেখে দিলাম যেভাবে আছে সেইভাবে নিজের কমপ্লিমেন্টের সাহায্যে আমরা ডিমর্গানের সূত্র ইউজ করতে পারি ওয়াই জেড এর উপর এইখানে কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইনটু এক্স জেড এর উপর কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইনটু এক্স ওয়াই এর উপর কমপ্লিমেন্ট তাহলে এইখানে দুইটার মধ্যে ন্যান সম্পর্ক এই দুইটার মাঝে অ্যান্ড এবং নট অর্থাৎ ন্যান সম্পর্ক অ্যান্ড এবং নট অর্থাৎ ন্যান সম্পর্ক এবং প্রত্যেকটা অংশের মধ্যে আবার দেখেন অ্যান্ড অ্যান্ড এবং উপরে আছে নট অর্থাৎ ন্যান সম্পর্ক হয়ে গেছে এবার এই ফাংশন দেখে আপনি তৈরি করতে পারবেন সেই লজিক গেইটটা রাইট তাহলে আমরা করে নেই আমাদের ইনপুট কী কী লাগতেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনপুট লাগছে এক্স ওয়াই জেড এই তিনটা ইনপুট লাগতেছে তো তিনটা ইনপুট নিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছি প্রথমে এবং মধ্যে ন্যান গেট সম্পর্ক তাহলে ওয়াই এবং জেড এর মধ্যে ন্যান গেট দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছি মধ্যে সম্পর্ক দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর মধ্যে এবং ফাইনালি তিনটাই আবার একটা ন্যান গেটের এর দ্বারা সংযুক্ত তাহলে এদিকে ওয়াই জেড নট এদিকে ঢুকছে এদিকে এক্স জেড ঢুকছে দেন এক্স ওয়াই নট এবং তিনটাই ন্যান গেটের মধ্যে দিয়ে ঢুকছে অর্থাৎ অ্যান্ড এবং তাদের উপর কমপ্লিমেন্ট এবং এইটা সমান আমরা জানি আমরা ডিমোরগানের সূত্র এইখানে ইউজ করতে পারি আপনাকে তো এই ফাংশনই নিয়ে যেতে হবে তাই না দেখি দিতে হবে যে এটা করতে পেরেছেন কিনা না এইখানে আস এতটুকু আসার পরও যদি আপনি আনসার দিয়ে দেন হবে সমস্যা নাই বাট আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা আসলাম কমপ্লিমেন্ট এখানে ইনটু থাকলে প্লাস ডিমর্গের সূত্র ইউজ করতেছি কমপ্লিমেন্ট প্লাস কমপ্লিমেন্ট 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 এক্স জেড প্লাস এক্স ওয়াই দেখুন এক্স্যাক্টলি এই সমীকরণটাই আমি বাস্তবায়ন করেছি কিন্তু শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও টিটু এতটুকু থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ